যদি পুরো হয় তো সবের বাচ্চার মুখ দিয়ে ইস্তেমার কথা বাইরে ইস্তেমার ইস্তেমার তারপরে দোয়ার জন্য যে কোনোদিন পশ্চিম থেকে প্রসাদ খায় না সে দোয়ার জন্য যায় বড় বড় ইন্ডাস্ট্রিয়াল স্টেটে রাত্রে রবিবার রাত্রে সোমবারে দোয়া হবে কষ্ট করে আছে কি জন্য বলে গতবার ইস্তেমায় আমার এই ইন্ডাস্ট্রির এই এই সমস্যা সমাধান হয়েছে এখন আবার আরেকটা হয়েছে এটা সমাধান করার জন্য এই ইস্তেমার দোয়ার জন্য আসছি ভাই দোস্ত সর্বযুগ ঢাকা ইস্তেমা যদি আল্লাহর কাছে মকবুল হয় তো ইনশাআল্লাহ আমাদের দোয়া মা বোনদের কান্নাকাটি মা বোনদের রোজা রাখা ইতিকাফ করা এই সমস্ত ইবাদত এবং দাওয়াত দাওয়াতের একটা হলো হাত পাও কান নাক চোখ এটা হলো দৌড়োদৌড়ি গাছ দুসুল তারপর কি আজাইম আদান পরীক্ষা নেওয়া ইত্যাদি আর একটা হলো রূপ রূপ হলো শেষ সাথে উঠে আল্লাহর সাথে সম্পর্ক দিয়ে কান্দি করে ফয়সলা করানো আল্লাহর কাছ থেকে বাজানো হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই একটা আওয়াজ লাগাইতেন একটা দাওয়াত দিতেন হযরত মাওলানা সাদ সাহেব দামদ মজদুর এই নেপালের ইস্তেমার মধ্যে পাকিস্তান থেকে 280 জন আসছিল ওই ইস্তেমার শরীক হয়েছিল আর তাদের কিছু মুরব্বী আসছিলেন আলেমুলাও আসছিলেন তাদের ভেতরে বলছিলেন যে ভাই আব্দুল আহাব সাহেবের দাওয়াত দুনিয়াতে 100 বছর পর্যন্ত চলবে দাওয়াতটা কি সংক্ষিপ্ত কথা কিছু সে কুছ নেই হতা হ্যায় আল্লাহ সে সব কুছ হতা হ্যায় এক দ্বিতীয় নম্বর তুম যো করনে চাহতে হো আল্লাহ সে করাও তুমি যেটা করতে চাও আল্লাহর এতে করাও তুমি করতে পারবে না আল্লাহ পারবে এখন আল্লাহর দিকে করানোর জন্য তিনটে জিনিস এক হলো যে কোরবানির উপরে কোরবানি বলে তবলিকটা এটা বাদ দিয়ে পারেন না ভালোই তো কথাবার্তা কন্টেন মজাও লাগে রূহ খুশি হয় কিন্তু যেই বলেন যে কোরবানি তো জবাব হইতে পারে যে বছরে তো একবার বকরা জবাব দেয় না কোরবানির উপরে কোরবানি একটা স্তর আসছে 100 বছরে এরপরে এখন বাড়ে না না মুসলমানদের ভিতরে পরিপূর্ণভাবে দিন আসছে কোনো এলাকায় কোনো শহরে বলতে পারে 24 ঘন্টা দিনের উপরে চলতে আসছে সেখানে লোক পাবে না কাজে আমাদের স্তর এখন অনেক নিচে এর স্তরে উঠানের জন্য কোরবানির সিঁড়ি বানাইতে হবে মনে চাক নফসে চাক আর না চাক আসল মূল এটাই হলো আপনি জ্বর হয়েছে আপনি প্যারাসিটামল খাবেন না তাহলে আল্লাহ যদি না চায় তাহলে হবে না আর যদি হ্যাঁ আল্লাহর দেওয়ার যে পদ্ধতি নবীর দেওয়া পদ্ধতি যদি করা হয় তাহলে আমাদের ধারণার বাইরে আল্লাহ তাআলা রাস্তা খুলবেন আমাদের ঘুমানের বাইরে আল্লাহ করে দেখাবেন আমাদের প্রত্যাশার বাইরে আল্লাহ তাআলা করে দেখাবেন মুফতি জান্নাতুদ্দিন সাহেব বলছিলেন যে তুমি যদি চৌধুরার উপরে হাঁটো যদি উঠানের উপরে হাঁটতে থাকো তাহলে তুমি 10 মাইল গেলে উপরে উঠতে পারবে না আর যদি 3 তলা পাও তাহলে তুমি 10 ফিট উপরে উঠতে পারবা 15 ফিট উপরে উঠতে পারবা সিঁড়ি বাইতে হবে এই কোরবানির সিঁড়ি অর্থাৎ যে স্তরে আছি তার পরের কোরবানি রে নিতে হবে হিন্দুস্তানে আল্লাহ তাআলা তাদের তৌফিক দিয়েছে এক একটা কয়েক বছর এক কোরবানি কত চলে ও কোরবানির স্তর পার করে আবার দ্বিতীয় তৃতীয় চলতেছে আল্লাহ তাআলা বের করে সাল দ্বিতীয়বারে সাল তৃতীয়বারে সাল মানে কোন টাকা যারে পেশ করা আর আমুলি নকশা শুরু না হয় এটা হয়তো হয় না এই জন্য ভাই দোস্ত বুজুর্গ ওলামা হাজরাতের কাছে যে টাকা দেয় সেটা হলো যে যদি 4 মাস টাকা থেকে চুল পুরা করবে এবং যে সাল লাগাইছে আবার সাল দেবে আর পাবলিক যারা তার জন্য 5 মাসের জন্য বিদেশে এই সমস্ত তশকিল পুরা হওয়ার জায়গা হইতে হচ্ছে ইস্তেমা ইস্তেমার আগের একটা মেহনত যেটা আপনারা করতেছেন আলহামদুলিল্লাহ এই মেহনতটাকে মোকাম্মল করিয়া লোক তশকিল করিয়ে নিয়ে দেন আপনি প্যান্ডেলের পিছনে
পানির পিছনে আর বিজলির পিছনে পড়িয়েন না, এই সমস্ত সহজ হইতে পারে। জমিন আমার ফরাস, এখন দেখেন না ঘাটের উপরে কিছু না বিছিলেও আপনি সুন্দর জায়গা আছেন। আসমান আমার ছাদ, যদি দরকার হয় আল্লাহ সময় মতো বৃষ্টি দেবে আপনার পানি। 66 সালে ইজতেমা হইল মনসুর জুটমেলের পাশে, এই 65-তে এইখানে, আর এখানে যখন ধরে না তখন 66-তে গেছে ওইখানে। অবস্থা এই হয়েছিল যে মুরব্বীরা যারা মানে খুব নফিস্ত বেতের পাটের গুদামের মধ্যে মুরব্বীরা, পানি নাই, ফেল তুরাগ নদীর পানি, বিজলি নাই, জ্যোৎস্না রাতের আলো, বাড়িঘর গ্রামের লোক বাড়িঘর ছাড়িয়ে দিয়েছে চলে গেছে, সাপ আশ্রয় নেওয়ার জন্য ডায়াসের নিচে আশ্রয় নিয়েছে, লোক এই পরিমাণ বাইরেছে আল্লাহ রাস্তায় যে তাদেরকে আমির দেওয়ার আর কোনো লোক নাই, পাবলিক সব আল্লাহ রাস্তায় বেরিয়ে যাবে। হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি মুস্তাজিবুদ দোয়া ছিলেন, তশকিলারাদের খাওয়া বন্ধ করে দিয়েছে, বুকের তাড়নায় আমরা খাতা লিখতাম, মুড়ি না কি একটা মুখে দিছি আর হুঙ্কার দিয়ে উঠছে। এই অবস্থা, যতক্ষণ পর্যন্ত এই জামাতগুলো ঠিকভাবে মোসাফকরে বিদায় না হবে কেউ কিচ্ছু কাছে পারবে না। মুজাহিদের দ্বারা মশলা হাল করে, কোরবানির দ্বারা মশলা হাল করে, এরা সাহাবা শক্তি, এটা আম্বিয়াল আসলাম আল্লাহ তর্তি, এটা আল্লাহ আল্লাহ তালার মাহবুব তর্তি। তখন কি এলো, ব্রাহ্মণবাড়ি আর কুমিল্লা ডাকতে, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি, সব তিন চিল্লা কুমিল্লা তাদের ঘেরাও দিয়ে বসছে, বলে এই প্রত্যেকটা জমাতের ভিতরে তোমরা আমির হইয়া তারপর এই জমাত নিয়ে চল চাইতে হবে, সবের দর্শন করছে, যে যে অবস্থায় আসলে ওই জমাত নিয়ে চলে গেছে। ভাই দোস্ত কই বাস, তারপরে পুলিশের ভয় কিচ্ছু নাই তো, আল্লাহর আসমানের নিচে, কিন্তু মকসদ হাসিল হয়ে গেছে, লোক আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে। এই জন্য ভাই দোস্ত আর বুজুর্গ, আমরা যখন আজায়ম করে বান্দা, তো আল্লাহ তাআলা তার আজায়ম দেখে, আল্লাহ তাআলার দিল দেখে, দিল আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ তাআলার অন্তরে অন্তঃস্থলে যে ভাব উদয় তাও মালিকের খবর আছে। যদি পাক্কা নিয়ত করে আজম করে তো বলছে আমার উপরে নির্ভর করো, তার অর্থ তোমার আজমের উপরে, তোমার আজমের শক্তির উপরে, আজমের নিয়ে কি বলে এখলাসের উপরে আমি আমার কুদরত দ্বারা করিয়ে দেবো, ফাতাওয়াক্কাল আল্লাহ, তাহলে আমার উপর নির্ভর করো আমি করিয়ে দেবো, তুমি তুমি করতে পারবে না, করবো আমি, তোমার আজামের উপরে আমি করবো। এই জন্য ভাই দোস্ত বুঝলু, আজায়াম থেকে শর্তে নাই, যদি উসুল করে নিয়ে আসলেন, ময়দানে গেছেন আসে নাই, আবার যান নিয়ে আসেন, তারপরে হয়ে গেল দোয়া হয়ে গেল আবার নিয়ে আসেন, এইটা আজায়াম পুরা না করা পর্যন্ত আমরা যদি নিশ্চিন্ত না থাকি আল্লাহর কাছে খান্ত করে দেবো, তা আজামের উপরে আল্লাহ তালা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আজায়ামটা কি, সারা দুনিয়াতে একটা করে জমা যায়, আর একটু কমাই দিলাম, যে 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 সমস্ত দেশ ভিসা পাওয়া যায় সেখানে যায়, আর এর আজায়াম কি, যে ওই দেশে যাব ভিসা থাক না থাক আমি আল্লাহর কাছ থেকে ফয়সলা করে যাব, ভিসার দরকার হয় ভিসা খুলিয়ে যাব, যদি দরকার হয় বিনা ভিসায় আল্লাহ তালা পৌঁছিয়ে দেবে। এই ভিসার পাসপোর্ট এটা কি আল্লাহর কানুন, এটা তো আল্লাহর কানুন, কাজে এটা তো কোনো
এটা তো কোনো কথার নেই। এই জন্য নিয়ত করে নেন তিন চিল্লা দেনেওয়ালা সব আল্লাহ রাস্তায় বাইরে যাবো, বিদেশে যাবো।